Assalamu alaikum everyone. Hello. How are you all? I hope you're fine. So today I'm going to do some graphic designing and my sister Varisha will be watching. So Varisha, say hi. So she's a little shy. আমি আমার ফ্রি টাইমে গ্রাফিক ডিজাইনিং করতে খুবই ভালোবাসি। আমি বিভিন্ন ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন করি এবং বার্থডে ব্যানার ডিজাইন করি ফর মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। সো রিসেন্টলি আই হ্যাভ বিন ওয়ার্কিং অন আ প্রফেশনাল লোগো ফর আ ট্রাভেল এজেন্সি। বিফোর দ্যাট আই গট টু প্রফেশনাল ওয়ার্কস, ওয়ান ইজ ফর আ ট্রাভেল এজেন্সি অ্যান্ড অনাদার ওয়াজ ফর a boutique house. So I would like to share the logo with you, but at first let me tell one thing, that I learned graphic designing from my mother. Whenever she used to work, I sat beside her and learned from her. So cholen apnadekeo amar notun logo ta dekhai. So at first amar client amake kichu basic ideas diye diyechilo ebong ogulo upor bhitti kore ami ekta puro logo try korechi. ফাইনালি আমার ক্লায়েন্টকে এই লোগোটাই বেশি পছন্দ হয়েছে। আমি এটা করার জন্য শেপ ফিল্টার টুল এবং পেন্সিল ইউজ করেছি। এখন এটা ফাইনাল এডিটিং বাকি আছে। সো আই ডিজাইন দিস লোগো ফর মাই সিস্টার ইন মাই ফ্রি টাইম ফর প্র্যাকটিস। ওয়াও, অনেক সুন্দর। সো আমি এগুলো মেনলি গ্রাফিক ডিপার্ট থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আইডিয়া নিয়ে এগুলো ডিজাইন করেছি। আমার প্র্যাকটিস এগুলো করলে আমার সিস্টার খুব খুশি হয় এবং আমার প্র্যাকটিস হয়। সো ইউ অল সো মাই লোগো, হাউ ওয়াজ ইট? ওয়াজ ইট গুড? সো আই হ্যাভ নট স্টিল দ্যাট এক্সপিরিয়েন্স, বাট আই এম ট্রাইং টু লার্ন। তো আপনাদেরকে যেটা আর্লিয়ার বলেছিলাম যে আমি গ্রাফিক ডিজাইনিং আমার মার কাছ থেকে শিখেছি, তাই আমি আমার বোনকে আমার পাশে রেখে গ্রাফিক ডিজাইনিং করি যাতে ও শিখতে পারে এবং ওকে ইন্টারেস্ট দেওয়ার জন্য আমি ওর জন্য বিভিন্ন সুন্দর সুন্দর বার্বি ডল স্টিকার্স, তারপর লোগোস, বিজনেস কার্ড, ব্যানার্স এসব আমি ওর জন্য সুন্দর সুন্দর করে ডিজাইন করি এবং ও এগুলো একটু মজা পায়। সো ওয়ারিশা, তোমার কি ভালো লাগে আমি যে কার্টুন ডিজাইনিং করি তোমার জন্য সুন্দর সুন্দর? ভালো লাগে? ওকে। সো আমার মেইনলি ট্রাভেলিং আমার হবি, কিন্তু আমি হিস্টোরিক্যাল প্লেসে ট্রাভেল করতে বেশি ভালোবাসি। সো এই করোনা প্যান্ডেমিকে লকডাউনের জন্য তো ভাইয়া যাওয়া যাচ্ছে না সেফটি পারপাসের জন্য, তাই যখন লকডাউন শেষ হবে তখন আমি কিছু হিস্টোরিক্যাল প্লেসেস ভিজিট করতে যাব। আমি অলরেডি ওগুলো নোট করে রেখেছি, এবার আমি ওগুলো ভিজিট করতে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব এবং বিভিন্ন ইনফরমেশনও শেয়ার করব। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই করোনা প্যান্ডেমিক চলে যাবে এবং আমরা আমাদের নর্মাল লাইফ লিড করতে পারবো। কিন্তু আন্তর্জন আমাদেরকে কিছু করে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, বাইরে যাওয়ার আগে মাস্ক পরতে হবে। নাম্বার টু, হাতকে ক্লিন রাখতে হবে। এবং নাম্বার থ্রি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। সো স্টে সেফ অ্যান্ড বাই।